আমেরিকা থেকে দেশে আসছে ভয়াবহ মাদক সহ গাঁজার কেক, চকলেট, প্রায় কোটি টাকার এসব মাদক সহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সংস্থার মহাপরিচালক মুস্তাকিম বিল্লাহ ফারুকি জানিয়েছেন, টেট্রা হাইড্রো ক্যানাবিনল যুক্ত কুশ, ক্যানাবিনয়েড চকলেট ও ক্যানাবিস কেক জব্দ করা হয়েছে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া হতে ডাকযোগে মাদকের পার্সেল আসার খবর আগেই পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কৌশলে ধরে ফেলা হয় বিপুল পরিমাণ মাদকের এ চালান। এতে পাওয়া যায় আমেরিকার তৈরি ভয়াবহ মাদক সহ গাঁজার চকলেট এবং কেক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। এই সঙ্গে জড়িত সিরাজগঞ্জের কাজীপুরের মোহাম্মদ দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ রাসেল মিয়া, কিশোরগঞ্জের রিপন মিয়ার ছেলে রমজান মিয়া ও নীলফামারীর সৈয়দপুরের গোলাহাটি দুই নম্বর ওয়ার্ডের শাকিলের ছেলে ইমরানকে গ্রেপ্তার করা হয়। এই প্যাকেটগুলো ছিল হলো খেলা, যে বাচ্চারা যে খেলাধুলা করে গেম, এরকম প্যাকেট। সেই প্যাকেটের ভিতরে যখন আসছে তখন বোঝা গেল যে এটা সন্দেহ করে, এবং সেই প্যাকেটগুলো যেভাবে করা হয়েছে পরে বোঝা গেল যেটা আবশ্যিকভাবে লুকানোর একটা ব্যবস্থাপনা তারা করেছিল। যেভাবে তারা স্ক্যানিং মেশিনকে ফাঁকি দিবে সেরকম প্যাকেট ছিল। সুতরাং সেই প্যাকেট খোলার পরে বা প্যাকেটগুলো থেকে নমুনা নিয়ে যখন পরীক্ষা করা হয় দেখা যায় যে এই বিষয়গুলো ক্যানাবিসযুক্ত সকল কেক, চকলেট এবং কুশ যেটাকে বলে এটা পাওয়া গেল। এবং এটা আমরা নেট থেকে যেটা বুঝি, যে নেট থেকে প্রাপ্ত যে মূল্যমানের কথা চিন্তা করলে এটা প্রায় কোটি টাকার মতো বিষয়। মুস্তাকিম বিল্লাহ ফারুকি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরেই মাদকের কারবার করে আসছিল। এটা আশঙ্কার বিষয় এবং এটা সত্যি কনসার্ন হওয়া দরকার যে কে যে ব্যবহার করার জন্য যে ক্যানাবিসটা তারা আনছে সেটা লিকুইড ফর্ম, তার মানে কে এটা ব্যবহার করছে। কেক ব্যবহারকারী উৎপাদনকারীতে আমাদের এখানে হাজার হাজার এস্টাবলিশমেন্ট রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে আপনারা জানেন, এবং খুবই সুস্বাদু কেক আমরা অনেক সময় খাই। তো আমাদের এখন কনসার্ন হবে যে এই বিষয়টা কিন্তু আমাদের কাছে নতুন, যে কে ব্যবহার করে এরকম একটা মাদক জাতীয় দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য কে ব্যবহার করা হচ্ছে এবং এটা মার্কেটাইজ করা হচ্ছে, এটা কিন্তু এই আইডিয়াটা কিন্তু নতুন। প্রতিবারে আমরা নতুন আইডিয়া পাচ্ছি, সেই নতুন আইডিয়া অনুযায়ী আমরা এখন দেখব যে কেক ব্যবহার যারা করছে, উৎপাদন যারা করছে, তাদের যারা চেক করার কথা বিএসটিআই, আমাদের ভুক্ত অধিকার কর্তৃপক্ষ, ইত্যাদি অনেকগুলো কর্তৃপক্ষ আছে যারা উৎপাদিত খাদ্যদ্রব্য পরীক্ষা করে থাকে, ঠিক আছে, তাদেরকে আমরা কিন্তু এটা কনসার্ন করব এবং তাদেরকে আমরা এটা জানাবো এবং তারা যদি এই বিষয়গুলো খুব চেক করে, সেই সাথে আমরা আমাদের সোর্সে কোনো একটি জায়গায় যদি এরকম সম্ভাবনা থাকে আমরাও সেই বিষয়টা দেখার চেষ্টা করব। ভয়াবহ এসব মাদক তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে জানিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে তাদের তৎপরতা অব্যাহত থাকবে। এটা কি বাকিতে হয় নাকি নগদে হয়, আগে ট্রানজেকশন করতে হয়, তারা কারা করে, এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট নয়। এ আর বাদল, আরটিভি, ঢাকা।